আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মোজারেলা চিজ। ঘরে থাকা সব উপকরণ দিয়ে যখন তখন কিভাবে খুব সহজেই মোজারেলা চিজ তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে খুব চড়া দাম দিয়েই আমাদের মোজারেলা চিজ কিনতে হয়, তাই চেষ্টা করেছি বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই চিজ তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটি প্যানে আমি 1 লিটার পরিমাণ গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি। এখানে খাঁটি দুধটাই ব্যবহার করতে হবে, কোনো রকম প্রস্তুতকৃত দুধ ব্যবহার করা যাবে না। দুধটা হালকা কুসুম গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি একটি আঙুল চুবিয়ে দেখছি। খুব বেশি একটা সময় আঙুল ডুবিয়ে রাখতে পারছি না, আবার ডোবানো যাচ্ছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। অর্ধেকটা আমি এখানে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে বাকি অর্ধেকটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। একবারে পুরোটা মেশানো যাবে না। তারপরে আবারও এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন দুধ আর পানি কেমন আলাদা হয়ে গেছে। এখন ছানাটাকে আমি একটি স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে এখানে ছানাটাকে ছেঁকে নিতে হবে, যাতে করে কোনো প্রকার পানি না থাকে। একটু চেপে চেপেই এখানে পানিটা বের করে নিতে হবে। আমি আবারও বলছি কোনো রকম পানি থাকা যাবে না। এ পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ছানাটা থেকে পানি বের করে নিচ্ছি। এখানে পানিটা ফেলা যাবে না, কারণ নিচের পানিটা আবারও ব্যবহার হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দুই হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। পানিটা যতই বের হয়ে যাবে ছানা থেকে, ছানার বলটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। খুব ভালোভাবে পানি বের করে নেওয়া হয়ে গেলে এখন এই ছানার বলটা আমি আবারও পানির মধ্যে দিয়ে 10 সেকেন্ডের মতো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখুন আমি কিভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। 10 সেকেন্ড পরে এটাকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আবারও দুই হাত দিয়ে চেপে চেপে ভেতরের এক্সট্রা পানিটা আমি বের করে নিচ্ছি। একটু সময় নিয়েই দুই হাতের সাহায্যে আস্তে আস্তে পানিটা বের করে নিতে হবে। তারপরে বলটাকে আমি আবারও পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক আগের মতো আবারও আমি 10 সেকেন্ডের জন্য পানির মধ্যে ছানার বলটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব। 10 সেকেন্ড পরে আবারও ছানাটা পানি থেকে উঠিয়ে নিতে হবে। তারপরে দুই হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ছানা থেকে পানিটা বের করে নিতে হবে। এখন আবারও আমি ছানাটা পানির মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 10 সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি। দশ সেকেন্ড পরে আবারও আমি এটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আমি মোট 3 বার এভাবে
ছানাটাকে পানিতে গড়িয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে আমি চেপে চেপে পানি বের করে নেব। যতটা সম্ভব পানি বের করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিজটা খুব ভালো হবে। আমি যতটা সম্ভব ছানা থেকে পানিটা বের করে নিয়েছি। এখন আপনাদের সুবিধার্থে আমি এটাকে একটু টেনে দেখাচ্ছি, দেখুন কতটা স্টিকি হয়েছে। তবে আমি এই কাজটা করেছি, আপনারা এটা বাসায় করতে যাবেন না, এতে করে আপনাদের চিজের মসৃণতা চলে যাবে। এখন অন্য সাইডে আমি একটি বাটিতে প্রায় 3 কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এখানে পানিটা যেন অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে। এখন সেই ছানার বলটা আমি ঠান্ডা পানিতে ছেড়ে দিচ্ছি, দিয়ে 5-7 মিনিটের জন্য অপেক্ষা করব। 5-7 মিনিট পরে আমি ছানাটা পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিলাম। অন্য সাইডে আমি একটি পলিথিন পেপারের ওপরে চিজটা দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে এটাকে আমি 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাত নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। দুই তিন ঘন্টা পরে তৈরি হয়ে গেছে আমার মোজারেলা চিজ। এ পর্যায়ে এটা একটু শক্তই হয়ে আছে। আমি এটাকে 20 সেকেন্ডের জন্য ওভেনে দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মোজারেলা চিজ। বাসায় যখন তখন খুব ঝটপট আপনারা এই চিজটা বানিয়ে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন আমার রেসিপিটি ফলো করে করার। আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়েছি সেগুলো ফলো করলে আপনাদের চিজটা পারফেক্টলি পারফেক্ট হবে। এখন চিজটাকে আপনারা একটি প্যানে হিট করে নিয়ে দেখতে পারেন, এটা খুব সুন্দর মেল্টও হবে, আবার গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।